আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রভুর উদ্দেশ্যে কিভাবে উপবাস করতে হয়। আমরা যে উপবাস করছি, কি কি ভাবে প্রভুর উদ্দেশ্যে উপবাস করতে হয় আমরা আজকে দেখব ঈশ্বরের বাক্য থেকে। কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, যে আমি উপবাস করছি কিভাবে আমি উপবাস করব, উপবাসের মাধ্যমে আমি আমার প্রার্থনার তীব্রতাকে কিভাবে বাড়াতে পারি, আমি উপবাসের মাধ্যমে আরো কিভাবে ঈশ্বরের নিকটবর্তী হতে পারি, আমি উপবাসের মাধ্যমে আমি কিভাবে আমার বিরতিগুলো ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি, কিভাবে আমার উপবাসকে আরো বেশি ফ্রুটফুল করতে পারি। আর সেই জন্য আমাদের এটা জানা প্রয়োজন আছে যে প্রভুর উদ্দেশ্যে কিভাবে উপবাস করতে হবে। যদি আমরা না জানি, যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে আমরা অনেক সময় ভ্রান্ত হতে পারি, অনেক সময় আমরা প্রার্থনার উত্তর নাও পেতে পারি, আমরা ভুলভাবে করতে পারি। উপবাস সম্বন্ধে যদি সঠিক শিক্ষা আমাদের না থাকে, আমরা ভুলভাবে উপবাস করতে পারি এবং সেটার দ্বারা আমরা কোনো আশীর্বাদ পাবো না, কিন্তু শুধু আমাদের কষ্ট করা হবে, ত্যাগ স্বীকার করা হবে, কিন্তু তার বিনিময়ে আমরা কোনো ফল আমাদের জীবনে দেখতে পাবো না যদি আমরা ভুলভাবে উপবাস করি। আর এই উপবাস সম্বন্ধে সঠিক ধ্যান ধারণা না থাকার জন্য আমরা অনেকেই উপবাস প্রার্থনা করতে পারি না, আবার আমরা অনেকে করি কিন্তু আমরা ব্যর্থ হই, আমরা করি কিন্তু কোনো ফল দেখতে পাই না। কিন্তু উপবাস সব সময় আপনার জীবনে ফল নিয়ে আসবে। আমেন, হালেলুয়া। উপবাস সব সময় আপনার জীবনে ফল নিয়ে আসবে। আর আজকে আমরা আলোচনা করব যে প্রভুর উদ্দেশ্যে কিভাবে আমরা উপবাস করতে পারি বা করতে হয়। প্রথম এক নম্বর, প্রভুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করুন। এক নম্বর বিষয় হলো কিভাবে উপবাস করবেন, কেন করবেন, উপবাস করবেন প্রভুকে সন্তুষ্ট করার জন্য। কেন উপবাস করবেন, এক নম্বর কেন করবেন, সকলে বলি কেন করবেন, কাকে সন্তুষ্ট করার জন্য, নিজেকে নয় কিন্তু, মানুষকে নয় কিন্তু, আপনি উপবাস করছেন কাকে সন্তুষ্ট করার জন্য, প্রভুকে। আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য উপবাস করছেন, নিজেকে সন্তুষ্ট করার জন্য নয়। সেই জন্য উপবাস, প্রভু যীশু তিনি উপবাস সম্বন্ধে শিক্ষা দিয়েছেন মতে লিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি শিক্ষা দিয়েছেন, তুমি যখন উপবাস করবে তখন এই এই ভাবে করবে। লোক দেখানো তুমি উপবাস করবে না, যদি তুমি লোককে দেখানোর জন্য উপবাস করো, লোককে দেখানোর জন্য দান করো, লোককে দেখানোর জন্য প্রার্থনা করো, তাহলে তুমি তোমার স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার আশা করো না। সেই জন্য তুমি যখন উপবাস করবে তখন তোমাকে প্রভুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করতে হবে। তুমি যখন উপবাস করবে, প্রভু যীশু বলছেন তুমি মাথায় তেল মাখবে, গায়ে সাবান দেবে, হ্যাঁ মুখ ধোবে, যেন লোকেরা জানতে না পারে, কিন্তু তোমার স্বর্গস্থ পিতা যিনি গোপনে বর্তমান তিনি তোমাকে গোপনে ফল দেবেন। হালেলুয়া। তার মানে উপবাস হতে হবে গোপনে, মানুষকে সন্তুষ্ট করার জন্য উপবাস নয়, উপবাস করতে হবে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। আমেন। আমরা সকরীয় তার 7:5 আমরা পড়ব, সকরীয় ভাববাদী তার 7:5 কে একজন জোরে পাঠ করবো, যার কাছে মাইক্রোফোন আছে একটু জোরে পাঠ করব। সকরীয় তার 7:5 তোমরা এই 70 বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস, মাইক্রোফোনটা ধরে পড়ি তোমরা এই 70 বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? আমেন। ঈশ্বর কি বলছেন, তুমি যখন উপবাস করেছো তখন কি আমার উদ্দেশ্যে করেছো? তার মানে ইসরায়েলরা তারা ভুলভাবে উপবাস করেছিল, তার উপবাস করেছিল ঈশ্বরের জন্য নয়, তার উপবাস করেছিল নিজেদের জন্য, তার উপবাস করেছিল নিজেদের স্বার্থের জন্য, তার উপবাস করেছিল নিজেদেরকে তৃপ্ত করার জন্য, নিজেদেরকে সন্তুষ্ট করার জন্য। সেই জন্য ঈশ্বর বলছেন তুমি যখন উপবাস করেছিলে তখন কি আমার জন্য করেছে? আপনাকে উপবাস করতে হবে
प्रभु के सन्तुष्ट करार जन्य आमेन हालेलुया एरकम नय जे आपनि उपवास करलेन आर ढेरी पेटालेन এই জানো ভাই জানো বোন আজকে আমি উপবাস করেছি না না আমি ওগুলো খাবো না আজকে জানো আমি আজকে উপবাসে আছি যেমন পরজাতিরা করে থাকে কিন্তু আপনার উপবাস হতে হবে গোপনে হ্যাঁ আমরা মণ্ডলীতে মিলিত হয়েছি আমরা এখানে উপবাসের সঙ্গে মিলিত হয়েছি এই জায়গাটা ব্যাপার আলাদা কিন্তু যদি আপনি জগতে লোকেদেরকে আপনি ঢেরি পেটান আপনি তাদেরকে জানান যে দেখো আজকে আমি উপবাস আছি যেমন পরজাতিরা করে থাকে হ্যাঁ তারা বলতে খুব ভালোবাসে তো আপনার উপবাস এরকম হবে না আপনি উপবাস করুন কারণ আপনি প্রভুর আরো সান্নিধ্যে আসতে চান প্রভুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করতে হবে প্রভুকে সন্তুষ্ট করার জন্য প্রভুর সান্নিধ্যে আসার জন্য প্রভুকে গভীরভাবে পাওয়ার জন্য জানবেন উপবাস হলো একটা মোটা পাইপের মতো উপবাস হলো একটা মোটা পাইপের মতো একটা পাইপ আপনি যখন উপবাস করবেন তখন ঈশ্বরকে ধারণ করার ক্ষমতা বেশি বেড়ে যাবে যদি সরু পাইপ হয় তার মধ্যে থেকে অল্প জল প্রবাহিত হবে যদি পাইপটা মোটা হয় তার মধ্যে থেকে অনেক বেশি জল প্রবাহিত হবে যখন আপনি উপবাস করছেন তখন আপনার হৃদয়ের ক্যাপাসিটিকে আপনি বড় করছেন বাড়াচ্ছেন আর এটার দ্বারা আপনি ঈশ্বরকে গভীরভাবে আপনার জীবনে লাভ করতে পারবেন সেই জন্য উপবাস করতে হলে আমাদেরকে জানতে হবে যে আমি আরো প্রভুর সান্নিধ্যে যেতে চাইছি আমি প্রভুকে খুঁজতে চাইছি আমি প্রভুকে পেতে চাইছি আমি প্রভুকে সন্তুষ্ট করার জন্য আমি উপবাস করছি নিজেকে নয় উপবাস সব সময় ঈশ্বরকে কেন্দ্র করে হতে হবে বুঝতে পারছেন সকলে আমেন হালেলুয়া উপবাস কখনো নিজের আত্মতুষ্টির জন্য নয় উপবাস সব সময় ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য করতে হবে যদি আপনি ভাবেন আমি উপবাস করছি মানে আমার মেদটা কমে যাবে সেই জন্য উপবাস করছি স্লিম হয়ে যাব হ্যাঁ উপবাস করছি চলো উপবাস করলে চলো রোগা হয়ে যাব ওজনটা কমে যাবে ভুলভাবে উপবাস করবেন না আপনি উপবাস করছেন মানসিক বিষয়গুলোকে ছেড়ে আপনি আত্মিক বিষয়কে ধরার জন্য আত্মিক বিষয়গুলোকে লাভ করার জন্য আপনি উপবাস করছেন আর সেইটাকে আপনার জীবনে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনি যখন উপবাস করছেন আরো কিভাবে প্রভুর সান্নিধ্যে যাওয়া যায় আরো কিভাবে প্রভুকে পাওয়া যায় আরো কিভাবে গভীরভাবে প্রভুকে ভালোবাসা যায় সেই জন্য আপনাকে উপবাস করতে হবে সেই জন্য উপবাস করতে হবে ও উপবাস করেছি আমার এই রোগটা রয়েছে আমার এই সমস্যাটা রয়েছে আমি পরীক্ষার মধ্যে রয়েছি সেই জন্য আমি উপবাস করেছি নিশ্চয় আপনি করবেন আপনার উপবাস যদি আপনি উপবাস করেন নিশ্চয় আপনার কোনো বিশেষ বিনতি প্রার্থনা থাকতে পারে বিশেষ আর্তনা থাকতে পারে নিশ্চয় সেটা করবেন কিন্তু সেটা মুখ্য বিষয় নয় আপনার মুখ্য বিষয় হতে হবে যে আপনি উপবাস করছেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য আমেন ঈশ্বরকে পাওয়ার জন্য সেই জন্য আমরা উপবাসের মধ্যে করছিলাম আমরা অনুতাপ করছিলাম আমাদের পাপ স্বীকার করছিলাম যেন প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত হতে পারে যেন প্রভুকে আমরা গভীরভাবে পেতে পারি যেন ঈশ্বর এবং আমাদের মাঝে কোনো প্রাচীর না থাকে কোনো পর্দা না থাকে কোনো দূরত্ব না থাকে যেন আমরা প্রভুর সঙ্গে এক হয়ে যেতে পারি হালেলুয়া এটা হচ্ছে উপবাসের উদ্দেশ্য প্রভুকে সন্তুষ্ট করা আপনি উপবাস করুন কারণ আপনি তাকে ভালোবাসেন এবং আপনি তাকে আরো ভালোবাসতে চান সেই জন্য উপবাস করবেন আপনি উপবাস করবেন কেন প্রভুকে আরো বেশি ভালোবাসতে চান আপনি প্রভুকে ভালোবাসেন বলে আপনি এখানে এসেছেন আপনি প্রভুকে ভালোবাসেন বলে আপনি উপবাস ডেকেছেন আপনি যখন উপবাস ডাকবেন তখন আপনার ভালোবাসা প্রভুকে দেবেন ভালোবাসা প্রভুকে দেবার জন্য আমরা উপবাস করব দুই নম্বর বিষয়
ईश्वर आह्वाने साड़ा दीते उपवास करो। एक नम्बर विषय की छिलो मन आछे? हाँ, प्रभु के सन्तुष्ट करार जन्य उपवास। दुई नम्बर हच्छे ईश्वर आह्वाने साड़ा दीते उपवास करो। ईश्वर आह्वाने साड़ा दीते उपवास करो। আমরা জোয়েল ভাববাদী এক অধ্যায় চোদ্দ পদ পড়ব। জোয়েল ভাববাদী একের অধ্যায় চোদ্দ পদ পড়ব। পড়ি জোয়েল ভাববাদী তার এক অধ্যায় চোদ্দ পদ। তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভু গৃহে প্রাচীন বর্গ ও দেশ নিবাসী সকল লোককে একত্র করো এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন করো। আমেন। কি লেখা রয়েছে এখানে? লেখা রয়েছে তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীন বর্গ দেশ নিবাসী সকল লোককে একত্র করো এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন করো। ঈশ্বর তিনি কি বলছেন? তিনি বলছেন তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো। এটা হলো ঈশ্বরের আহ্বান। তোমরা উপবাস দিনকে মনোনীত করো, উপবাস পর্বকে পালন করো। উপবাস একটা পর্বের মতো। আপনি আপনি যখন উপবাস করছেন এটা আপনার কাছে একটা পর্বের মতো, পর্ব মানে উৎসব, একটা উৎসবের মতো হতে পারে উপবাস। আমাদের মিনিস্ট্রির কাছে, আমাদের এই মিনিস্ট্রির কাছে ক্রাইস্ট অ্যাম্বাসেডার এই যে মিনিস্ট্রি চার্চ, এই মিনিস্ট্রির কাছে এই উপবাস হলো একটা পর্বদিনের মতো। আমাদের কাছে এটা একটা পর্বদিনের মতো। আমেন, হালেলুয়া। আমরা সারা মাস ধরে এই মাসের শেষ রবিবারটার জন্য কিন্তু অপেক্ষা করি। যখন মাসের শেষ রবিবারটা আসে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, পরিকল্পনা করি, আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হয়। এটা আমাদের কাছে একটা আনন্দের দিন। উপবাস করলে লোকেরা না খেয়ে থাকে, খাদ্যবিহীন থাকতে হয়, শারীরিকভাবে একটা কষ্ট হয়, কিন্তু উপবাসটা আপনার কাছে একটা পর্ব পালন করার মতো হতে পারে। যখন আপনি ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসবেন, যখন আপনি ঈশ্বরের সঙ্গে আপনি একাত্ম হতে চাইবেন, ঈশ্বরকে গভীরভাবে লাভ করতে চাইবেন, ঈশ্বরের জন্য আপনার অন্তরে গভীর আকাঙ্ক্ষা থাকবে, আর এই উপবাসটা আপনার কাছে পর্বদিনের মতো হতে পারে। ঈশ্বর বলছেন যে তুমি উপবাস দিন নিরূপণ করো, তুমি উপবাস পর্ব পালন করো। হালেলুয়া। যখন আমরা অনলাইনে প্রত্যেক মাসের শেষ রবিবারে যখন আমরা উপবাস করছি অনলাইনের মাধ্যমে, কতজন অনলাইনে উপবাস প্রার্থনা থাকতেন? কতজন? ধন্যবাদ। এতদিন আপনারা আড়ালে ছিলেন, এতদিন সামনে এসেছেন, ঈশ্বরের গৌরব। তো এটা করতে করতে সবার কি হয়েছে? এটা একটা নেশা লেগে গেছে, হ্যাঁ কি না? নেশা লেগে গেছে, আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, অভ্যস্ত হয়ে পড়েছি। অনেকে যারা দূর দিগান্তে থাকেন তারা বলছেন এটা কি কোন রকম ভাবে অনলাইনে করা যায় না? মাসের শেষ রবিবারে উপবাস প্রার্থনাটা কি অনলাইনের মাধ্যমে করা যায় না? আমরা তো বাড়িতে বসে অ্যাটেন্ড করতে পারি। যতদিন আমাদের চার্চের কাজ কমপ্লিট হচ্ছে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমেন, হালেলুয়া। যখন আমাদের চার্চের কাজ হয়ে যাবে তখন আমরা সরাসরি আমরা টেলিকাস্ট করব। যা কিছু প্রোগ্রাম হবে সবাই, তারা যারা দূর দিগান্তে থাকেন তারা ঘরে বসে তারা এই লাইভ সার্ভিস তারা দেখতে পাবে। আমেন, হালেলুয়া। প্রভুর জন্য একটু জোরে করতালিতে আপনি প্রার্থনা করুন যেন আমরা সেটা করতে পারি। আপনি এখানে আসতে পেরেছেন, আপনি আনন্দিত আছেন। আপনি উপবাস প্রার্থনা অ্যাটেন্ড করতে পেরেছেন, আপনি আনন্দিত আছেন। কিন্তু যারা অ্যাটেন্ড করতে পারছে না, যাদের মধ্যে কষ্টটা হচ্ছে, তাদের জন্য আমাদেরকেও একটু ভাবতে হবে। আর আমি এটা নিয়ে ভাবছি কিভাবে কি করা যায়। হালেলুয়া, হালেলুয়া। এটা আমাদের কাছে একটা পর্বদিনের মতো হয়ে গেছে।
মাসের শেষ রবিবারটা আমাদের কাছে একটা পর্ব দিনের মতো হয়ে গেছে। কি পর্ব পালন করছি আমরা? কি পর্ব পালন করছি? উপবাস পর্ব। হ্যাঁ, এটা হয় নাকি? কি পর্ব! না খেতে থাকা, সকাল থেকে আর কিছু খাওয়া যাবে না। কি পর্ব এটা? এটা হলো উপবাস পর্ব। হালেলুইয়া, হালেলুইয়া! ঈশ্বর বলছে তুমি উপবাস দিন নিরূপণ করো, তুমি উপবাস পর্ব পালন করো। ঈশ্বরের আহ্বান, তার লোকেদের প্রতি তার আহ্বান, তার লোকেদেরকে তিনি ডাকছেন যেন তারা উপবাস দিনকে নিরূপণ করে, উপবাস পর্বকে তারা পালন করে। আর আমরা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছি, আমরা ঈশ্বরের আহ্বানে মনোযোগ করেছি, আমরা পর্ব দিনকে মনোনীত করেছি। আর মাসের শেষ রবিবার হলো আমাদের কাছে উপবাস পর্ব দিন। হালেলুইয়া, ঈশ্বর গৌরব! এই পর্ব পালন করে আমরা আনন্দিত হই। কেন? তার কারণ আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। তার কারণ কি? আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। তার কারণ কি? আমাদের প্রার্থনা প্রভুর কাছে নিয়ে আসতে পারি। তার কারণ কি? আমরা বন্ধন থেকে ছুটকারা পেতে পারি। তার কারণ কি? আমরা রোগ পীড়া থেকে সুস্থতা লাভ করতে পারি। তার কারণ কি? আমরা প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে পূর্ণ করতে পারি, তার আত্মাতে ভরে যেতে পারি, আমাদের জীবন ঈশ্বরের অনুগ্রহ নেমে আসতে পারে। তার কারণ এই পর্বদিন পালন করে আমরা সেগুলো লাভ করতে পারি। আমেন। উপবাস আমাদের কাছে একটা পর্বদিন। ঈশ্বর বলছেন তুমি উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো। এটা হলো আমাদের কাছে একটা পর্বদিনের মতো। যিশু আমাদের কাছে এটা প্রত্যাশা করেন যেন আমরাও উপবাস করি। আমরা লোকলিখিত সুসমাচার 5 অধ্যায় 33-35 পদ পড়ব। লোকলিখিত সুসমাচার 5 অধ্যায় 33-35 পদ। যিশু কি বলছেন? পরে তাহারা তাহাকে কহিল, যোহনের শিষ্যগণ বারবার উপবাস করে ও প্রার্থনা করে, ফরিসিদের শিষ্যরাও সেই রূপ করে, কিন্তু তোমার শিষ্যরা ভোজন পান করিয়া থাকে। যিশু তাহাদেরকে কহিলেন, বর সঙ্গে থাকিতে তোমরা কি বাসরঘরের লোকদিগকে উপবাস করাইতে পারো? কিন্তু সময় আসিবে আর যখন বর তাহাদের নিকট হইতে নীত হইবেন, তখন তাহারা উপবাস করিবে। যিশুর কাছে লোকেরা এসে অভিযোগ করছে, দেখুন যোহনের শিশুরা, যোহন মানে যোহন বাপ্তাইজক, যোহন বাপ্তাইজকের শিশুরা তারা উপবাস করছে, তারা প্রার্থনা করছে। যারা ফরিসি ছিল সেই সময় বলছে তারাও উপবাস করছে, প্রার্থনা করছে, কিন্তু আপনার শিশুরা দেখুন শুধু খাওয়া দাওয়া করছে, তারা শুধু ভোজন পান করছে। যিশু তাদেরকে কি বলছেন? যিশু বলছেন যে বর যদি সঙ্গে থাকে তাহলে বাসর ঘরের লোকেরা কি বিলাপ করবে? তারা কি উপবাস করবে? বর যদি সঙ্গে থাকে, যিশু বলছেন একটা সময় আসবে যখন বর তাদের মধ্যে থেকে চলে যাবে, ঊর্ধ্বে নীত হবে, আর তখন তারা উপবাস করবে। তার মানে প্রভু যিশু তিনি মরবেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠবেন, তিনি স্বর্গে চলে যাবেন পিতার কাছে, আর সেই সময় তার শিষ্যরা তার অনুসারীরা উপবাস করবে। অর্থাৎ প্রভু যিশু এই সময়ের কথা তিনি তখন উল্লেখ করেছিলেন যে যখন বর তাদের কাছ থেকে ঊর্ধ্বে নীত হবে তখন তার লোকের উপবাস করবে। অর্থাৎ যিশু যখন স্বর্গে পিতার কাছে দক্ষিণে গিয়ে বসবে তখন তার লোকের উপবাস করবে। অর্থাৎ এটাই হলো সেই সময় যখন আমি আপনি উপবাস করতে পারি। এটাই কথাই প্রভু যিশু তিনি বলেছেন যে আমার অনুসারীরা উপবাস করবে তখন যখন আমি তাদের মধ্যে থাকবো না। আজকে প্রভু তিনি স্বর্গে গেছেন, পিতা দক্ষিণে বসে আছেন, আর আমরা এই পৃথিবীতে কি করছি? উপবাস করছি। এটা হলো তার আহ্বান, যেন তার লোকেরা, তার অনুসারীরা যেন তার অবর্তমানে তারা যেন উপবাসের সঙ্গে তারা জেগে থাকে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আর সেই জন্য আমার আপনার প্রয়োজন আছে উপবাস করা, আমার আপনার প্রয়োজন আছে ঈশ্বরের এই আহ্বানে সাড়া দেওয়া। হালেলুইয়া। উপবাস সব সময় আমাদেরকে জানতে হবে যে উপবাস করার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন। আপনি প্রভুর আহ্বানে সাড়া দিয়েছেন, আর সেই জন্য আপনি আজকের মাসের শেষ রবিবারে দৌড়ে এসেছেন প্রভুর কাছে উপবাসের সঙ্গে। আপনি ক্ষুধার্ত প্রভুর জন্য, আপনি তৃষ্ণার্ত প্রভুর জন্য, আপনার আকাঙ্ক্ষা প্রভুর কাছে নিয়ে এসেছেন, কারণ আপনি প্রভুর জন্য ক্ষুধার্ত আছেন, তৃষ্ণার্ত আছেন। আপনার উপবাস এটাই চিহ্নিত করে, আপনার উপবাস এটাই প্রমাণিত করে যে আপনি প্রভুর জন্য আকাঙ্ক্ষিত। প্রভু আপনাকে আহ্বান করেছেন, আপনি প্রভুর আহ্বানে সাড়া দিয়ে আপনি প্রভুর কাছে দৌড়ে এসেছেন উপবাসের সঙ্গে। আপনি তার কাছে এই সময় কাটাচ্ছেন।
তিন নম্বর বিষয় ঈশ্বরের কাছে নিজেকে নত করার জন্য উপবাস করব। ঈশ্বরের কাছে নিজেকে নত করার জন্য উপবাস করব। এক নম্বর বিষয় কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য উপবাস করুন। দুই নম্বর বিষয়, ঈশ্বরের আহ্বানে সাড়া দেবার জন্য উপবাস করুন। তিন নম্বর বিষয়, ঈশ্বরের কাছে নিজেকে নত করার জন্য উপবাস করুন। আপনি উপবাস করছেন ঈশ্বরের কাছে নিজেকে নত করার জন্য। উপবাস আপনাকে কি করে? নত করে। উপবাস আপনাকে ঈশ্বরের সম্মুখে নত করে, আপনাকে নত করে। যারা নত নম্র হয় ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, যারা অহংকারী যারা গর্বিত মনা ঈশ্বর তাদেরকে কখনো আশীর্বাদ করেন না। আমেন। আমরা গীত সংগীতা ৩৫ ১৩ পদ দেখব। গীত সংগীতা ৩৫ ১৩ আমি পড়ছি সকলের জন্য। লেখা রয়েছে, কিন্তু তাহাদের পীড়ার সময় আমি চট পড়িতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার পক্ষে ফিরিয়া আসিবে। এখানে আমরা দেখি ভক্তদাস দাউদ তিনি বলছেন আমি উপবাস দ্বারা নিজ প্রাণকে দুঃখ দিতাম। তার মানে উপবাস করার মাধ্যমে দাউদ নিজেকে কি করতেন? নত করতেন, নিজেকে নত করতেন। উপবাস আমাদেরকে নত করে ঈশ্বরের সম্মুখে। আমরা উপবাস করার মাধ্যমে এটা প্রমাণিত করি আমি শুধু রক্ত মাংসের গড়া মানুষ নই, আমি একজন আত্মিক মানুষ। আমেন। আপনি একজন আত্মা, আপনার একটি প্রাণ আছে আর আপনি একটা দেহের মধ্যে বাস করেন। তিনটে সত্তা দিয়ে আমরা তৈরি। প্রথম থেসালোনিকীয় তার ৫ অধ্যায় ২৩ পদে লেখা রয়েছে দেহ প্রাণ এবং আত্মার দ্বারা আমরা গঠিত। তিনটি সত্তা দ্বারা আমরা তৈরি, দেহ প্রাণ এবং আত্মা। আমি একজন আত্মা, আপনি একজন আত্মা, আমার আত্মার একটি প্রাণ আছে এবং আমরা একটা দেহের মধ্যে বাস করি। এই প্রাণ একদিন শেষ হবে, এই দেহ একদিন শেষ হবে, কিন্তু আত্মা কখনো শেষ হবে না। আর আমরা যখন উপবাস করি তখন আমরা এটা প্রমাণিত করি যে আমি শুধু রক্ত মাংস দিয়ে তৈরি করা একজন মানুষ নই, আমি একজন আত্মা, আমি একজন আত্মিক মানুষ। হালেলুইয়া, হালেলুইয়া। আমি একজন আত্মা, আপনি একজন আত্মা, আমরা একটা দেহের মধ্যে বাস করছি। এই দেহ, এই রক্ত মাংস দেহ সবসময় নিজের ইচ্ছাকে পূর্ণ করতে চায়, সে নিজেকে তৃপ্ত করতে চায়। কিন্তু যখন আমরা উপবাস করি তখন মাংসের ইচ্ছাকে মেরে তখন আমরা আত্মার ইচ্ছাকে প্রাধান্য দিই। আর দাউদ বলছেন আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম। যখন আমরা উপবাস করি তখন আমরা দেহকে কি করি? নত করি, নম্র করি। উপবাসের মাধ্যমে কি করছি? আমরা নিজেকে নত করছি, নত করছি। দেহ বলছে খেতে দাও, খেতে দাও, আরে না দিলে আমি থাকতে পারবো না। আপনি দেহের ইচ্ছাকে পূরণ করছেন না, দেহের ইচ্ছাকে আপনি মারছেন। আপনি উপবাস দ্বারা কি করছেন? নিজেকে নত করছেন। প্রথম রাজাবলী, প্রথম রাজাবলী ২১ অধ্যায় ২৭ থেকে ২৯ পদ। প্রথম রাজাবলী ২১ অধ্যায় ২৭ থেকে ২৯ পদ। এখানে আমরা একজন দুষ্ট রাজাকে দেখব, দুষ্ট রাজা, বাইবেলের সব থেকে দুষ্ট রাজা আহাব। এলিয়ের সময়, এলিয়ের নাম শুনেছি তো, এলিয়ের সময় এই রাজা তিনি যিহূদাকে তিনি পরিচালনা করছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, রাজত্ব করছিলেন। আর এই আহাব রাজার নেতৃত্বে তার দেশে ৩.৫ বছর অনাবৃষ্টি নেমে এসেছিল, দুর্ভিক্ষ নেমে এসেছিল ৩.৫ বছর। বাইবেলের সব থেকে দুষ্ট রাজা হলেন আহাব। তার কথা ৯০ বার বাইবেলে উল্লেখ রয়েছে, ৯০ বার। প্রথম রাজাবলী ২১ অধ্যায় ২৭ থেকে ২৯ পদ, সেখানে লেখা রয়েছে আহাব যখন ওই সকল কথা শুনিলেন তখন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন এবং ধীরে ধীরে বেড়াইলেন। পরে
তিষ্বীয় এলিয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, আহাব আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে। ইহা কি তুমি দেখিতেছ? সে আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, এই জন্য আমি তাহার জীবনকালে ওই অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবনকালে তাহার কুলের উপরে সেই অমঙ্গল উপস্থিত করিব। দেখুন, এখান থেকে কতগুলো জিনিস আমাদের শেখার আছে, কতগুলি বিষয় আমাদের জানার আছে। আমরা দেখি যে আহাব একজন তুষ্ট মন্দ রাজা ছিল, সে ঈশ্বর ঘৃণিত কাজ করেছিল। জিওসুয়ের সময় যদি আপনি জিওসুয়ের পুস্তক ছয় অধ্যায় পড়েন, সেখানে জিরিয় নগরকে জিওসুয় তিনি কি করেছেন, ধ্বংস করেছিলেন। ঈশ্বর জিওসুয়কে বলেছিলেন, তুমি জিরিয় নগরকে তুমি ধ্বংস করবে, তার মধ্যে কোনো কিছু তুমি অবশিষ্ট রাখবে না, সবকিছুকে তুমি বিনষ্ট করবে। ঈশ্বর চেয়েছিলেন এই জিরিয় নগর পাপের নগরকে ঈশ্বর একেবারে নিঃশেষে বিনষ্ট করতে। ঈশ্বর চান আমাদের জীবনে যেন এতটুকু পাপ না থাকে, ঈশ্বর চান যেন আমরা পবিত্র হই, কারণ তিনি পবিত্র। তিনি ডিমান্ড করেন, আমি পবিত্র, তোমরাও পবিত্র হইবে। ঈশ্বর হলেন পবিত্র, নিখুঁত, নির্দোষ, নিষ্কলঙ্ক, তার মধ্যে এতটুকু ত্রুটি নেই, এতটুকু ভুল নেই, এতটুকু মন্দতা নেই, অন্ধকার নেই। ঈশ্বর খাঁটি পবিত্র, আর তিনি ডিমান্ড করেন যেন আমরা পবিত্র হই। ঈশ্বর তিনি জিওসুকে বলেছিলেন, তুমি জিরিয় নগরকে বিনষ্ট করবে। ওই নগর ছিল পাপের নগর, অন্ধকার রাজ্যের প্রতীক চিহ্ন হলো জিরিহ নগর। আমাদের অনেকের জীবনে এরকম জিরিহ নগর রয়েছে, অনেকের জীবনে। যদি আপনি নেশাভানে আসক্ত, আপনার জীবনে জিরিহ নগর রয়েছে। যদি আপনি মাংসিক অভিলাষ আসক্ত, আপনার জীবনে জিরিহ নগর রয়েছে। যদি আপনি কোনো পাপ কাজে আসক্ত, আপনার জীবনে জিরিহ নগর রয়েছে। যদি আপনি ব্যভিচারে আসক্ত, আপনার জীবনে জিরিহ নগর রয়েছে। আর ঈশ্বর ডিমান্ড করেন যেন আমরা জিরিহ নগরকে একেবারে বিনষ্ট করি, ধ্বংস করি, নাশ করি। জিরিহ নগর হলো পাপের প্রতীক চিহ্ন, পাপের চিহ্ন হলো জিরিহ নগর। আর সেই জন্য ঈশ্বর জিওসুকে বলেছিলেন, তুমি জিরিহ নগরকে ধ্বংস করবে। জিওসু এই নগরকে ধ্বংস করেছিলেন, এতটুকু অবশিষ্ট রাখেনি, একেবারে নিঃশেষে বিনষ্ট করেছিলেন। এবং জিওসু তিনি বলেছিলেন যে এই নগরকে প্রতিষ্ঠা করবে, যে এই নগরকে প্রতিষ্ঠা করবে তার বংশ অভিশপ্ত হবে, যে এর প্রাচীরকে বানাবে, যে এর গেটকে গাঁথবে, বলছে তার প্রথম সন্তান, ছোট সন্তান মারা যাবে। এটা ছিল ঈশ্বর থেকে আসা একটা ভাববাণী, যেটা জিওসের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। আর আমরা দেখি এই জিরিহ নগরকে আহাব রাজা নির্মাণ করেছিল। আহাব রাজা ঈশ্বরের এই প্রতিজ্ঞাকে অমান্য করেছিল। সে কি করেছিল? সে জিরিহ নগরের প্রাচীর নির্মাণ করেছিল, জিরিহ নগরকে সে আবার প্রতিষ্ঠিত করেছিল। আর সেই জন্য বংশের উপরে অভিশাপ নেমে এসেছিল, তার ছোট সন্তান বড় ছেলে মারা গেছিল। হালেলুয়া! সে সমস্ত ইসরায়েল জাতিকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছিল, সে প্রতিমা পূজাতে আসক্ত করে দিয়েছিল। তার স্ত্রী রানী ইসেবল, শুনেছেন ইসেবলের কথা? হ্যাঁ শুনেছেন, আমি লাইভ প্রেয়ারে কিন্তু আমি ইসেবলের আত্মা সম্বন্ধে আলোচনা করেছি। ইসেবল হলো অতি জঘন্য একটি স্পিরিট, অতি জঘন্য স্পিরিট, খুবই স্ট্রং স্পিরিট। আর এই ইসেবল ছিল আহাব রাজার স্ত্রী। আর সে কি করত? সে বাল দেবতার উপাসনা করত। আর আহাব রাজা আশেরা দেবতার উপাসনা করত। অতি ঘৃণ্য, তারা নগরের চারিদিকে মোড়ে মোড়ে তারা এই সমস্ত দেব দেবীর মূর্তি তারা নির্মাণ করে রেখেছিল, এবং ইসরায়েল জাতিকে ঈশ্বর থেকে ঘুরিয়ে তাদেরকে এই সমস্ত প্রতিমার দিকে ঠেলে দিয়েছিল, তাদের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। তারা জীবন্ত ঈশ্বরকে ছেড়ে তারা প্রতিমা উপাসনা করতে আরম্ভ করেছিল, বাল দেবতা আশেরা দেবতার উপাসনা করতে তারা আরম্ভ করে দিয়েছিল। আর সেই ঈশ্বরের ক্রোধ সেখানে নেমে এসেছিল, আর ঈশ্বর সেখানে অনাবৃষ্টি পাঠিয়েছিলেন। আমরা দেখি যখন ঈশ্বর এলিয়ুকে পাঠালেন আহাবের কাছে, যাও আহাবকে গিয়ে বলো যে তোমার এই অবাধ্যতার জন্য, তোমার এই পাপের জন্য তোমার উপরে আমার ক্রোধ নেমে আসবে, তুমি ধ্বংস হবে। আর যখন এই সংবাদ আহাব শুনল, তখন আহাব কি করেছিল? এখানে লেখা রয়েছে আহাব নিজের বস্ত্র ছিঁড়লেন, তিনি গায়েতে চট পরলেন, এবং চট পেতে তার উপরে তিনি শুলেন। আহাব রাজা ঈশ্বরের এই রব শুনে, ঈশ্বরের এই বাক্য শুনে
সে উপবাস করার মাধ্যমে কি করলো ঈশ্বরের সম্মুখে নিজেকে নত করলো নম্র করলো ঈশ্বর বললেন যে দেখেছো আহাবকে দেখেছো সে নিজেকে নত করেছে সে উপবাস করার মাধ্যমে সে নিজেকে নত করেছে সেই জন্য আমি এর জীবনকালে আমি কোন রকম অমঙ্গল ঘটাবো না কিন্তু এর পরের যে জেনারেশন এর পরের যে সন্তানরা আসবে তার বংশ থেকে তাদের উপরে আমি অমঙ্গল ঘটাবো তার মানে দেখুন আপনি যখন ঈশ্বর অবাধ্য হন শুনুন মন্দির যখন আপনি ঈশ্বর অবাধ্য হন যখন আপনি ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করেন ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেন ঈশ্বর ঘৃণিত কাজ করেন তার শাস্তি আপনি না পেলেও আপনার পরের বংশ পাবেই পাবে আপনি না পেলেও তার পরের বংশ পাবেই পাবে আপনি আপনার জীবন দ্বারা আপনার ধার্মিকতা পবিত্রতা দ্বারা আপনি নিজে অভিষিক্ত হতে পারেন আপনার বংশকে অভিষিক্ত করতে পারেন আবার যদি আপনি অবাধ্য হয়েছেন ঈশ্বরের তার আজ্ঞাকে লঙ্ঘন করেছেন তাকে দুঃখ দিয়েছেন তাকে অগ্রাহ্য করেছেন অমান্য করেছেন তার শাস্তি আপনি পাবেন এবং আপনার পরের জেনারেশন পাবে হালেলুয়া ঈশ্বর আহাব সে উপবাস দ্বারা নিজেকে নত করেছিল সেই জন্য ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু ঈশ্বর ওখানে বলছেন এর ফল আমি এর পরের বংশে দিতে ওর সন্তানরা পাবে ওর পুত্ররা পাবে আমেন হালেলুয়া আগুনে হাত দিলে হাত তো পুড়বেই তাই না আগুনে হাত দিলে হাত তো পুড়বেই যখন আপনি অবাধ্য হন যখন আপনি ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেন তখন আপনি আগুনের মধ্যে হাত রাখছেন তার জ্বালা যন্ত্রণা আপনাকে পেতেই পারে পাপ কখনো ছাড়বে না আপনাকে পাপের কারণে আপনার জীবনে ক্ষতি আসবেই আসবে ধ্বংস আসবেই আসবে আপনি ভাবছেন ও এটা একটু সামান্য পাপ ও এক প্যাক খেলাম ও একটু এক টান মারলাম ও একটু খৈনি ঢোললাম ও একটু ওইভাবে তাকালাম তাকে ও একটু লোভ করলাম ও একটু ক্রোধ করলাম ও কি আছে এটার এমন কি একটু মিথ্যা কথা বললাম এটার এমন কি আরে ওটাই আপনার জীবনে বন্ধন ডেকে নিয়ে আসবে ওটাই আপনার জীবনকে সর্বনাশ করবে ওটাই আপনাকে ক্ষতি করবে এবং আপনার পরের বংশকে অভিশপ্ত করবে ঈশ্বর সবকিছু সহ্য করতে পারেন তিনি পাপকে কখনো সহ্য করতে পারেন না পাপ তার ঘৃণিত তিনি পাপকে কখনো সহ্য করতে পারেন না আর পাপ করে কেউ পার পেয়ে যায়নি কেউ যায়নি ঈশ্বর তিনি সলোমনকে বলছিলেন শোনো সলোমন তোমার পিতা দাউদ যেভাবে আমার বাক্য মতো চলেছে আমার শাসনকে মান্য করেছে যদি তুমি সেই মতো চলো তাহলে আমি তোমাকে আশীর্বাদ করব তোমার বংশকে বৃদ্ধি করব কিন্তু যদি তুমি আমাকে পরিত্যাগ করেছো আমি তোমাকে বিদায় জানাব হালেলুয়া হালেলুয়া যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বরের বাক্য মতো চলেন আপনি আশীর্বাদ যুক্ত হবেন এবং আপনার বংশ আশীর্বাদ যুক্ত হবে আপনার পরিবার আশীর্বাদ যুক্ত হবে কিন্তু যদি আপনি ঈশ্বরকে হেয় করেছেন ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করেছেন ঈশ্বরে অবাধ্য হয়েছেন ঈশ্বর আপনাকে ঝাঁটি দিয়ে বিদায় করবেন ঝাড়ু মেরে বিদায় করবেন আপনার বংশ টিকতে পারবে না আপনার বংশ নাশ হবে হালেলুয়া আহাব যখন এই কথা শুনল ঈশ্বরের ক্রোধ তার উপরে নেমে আসবে তখন আহাব কি করলো উপবাস করলো তখনকার দিনে যারা উপবাস করতো উপবাস হলো একটা শোক করার মতো তারা কি করতো নিজেদের বস্ত্র খুলে নিত এবং তারা ছাই মাখতো কপালে সারা দেহেতে এবং তারা গায়েতে চট পড়তো তাদের গায়ে চট পড়া ভস্ম লেপন করা চিহ্নিত করতো যে তারা উপবাসের মধ্যে আছে আর আহাব রাজা কি করেছিল তার রাজবস্ত্র খুলে রেখে সে ভস্ম মেখেছিল চট পরিধান করেছিল এবং চটের উপরে সে তার দিন যাপন করেছিল উপবাসের সঙ্গে আর এটা করার দ্বারা সে নিজেকে নত করেছিল নম্র করেছিল প্রিয় বিশ্বাসী উপবাসের দ্বারা আমরা নিজেদেরকে নত করতে পারি নিজেদেরকে নম্র করতে পারি উপবাসে তারা যদি আপনি দেখছেন আপনার মাংস গর্জে উঠছে যদি আপনি দেখছেন আপনার অহংকার বৃদ্ধি পাচ্ছে যদি আপনি দেখছেন ঈশ্বর থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনি উপবাস করে নিজেকে নত করুন ঈশ্বরের কাছে আমেন হালেলুয়া যদি আপনি ঈশ্বর আশীর্বাদ চান উপবাসের মাধ্যমে নিজেকে নত করুন যাকব চার অধ্যায় ৬ পদে লেখা রয়েছে বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন এই কারণে শাস্ত্র বলে
ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। ঈশ্বর অহংকারীদের কি করেন? প্রতিরোধ করেন, কিন্তু যারা নম্র নত ঈশ্বর তাদেরকেই অনুগ্রহ প্রদান করেন। সেই জন্য আপনার জীবন নত নম্র হতে হবে, উদ্ধত মনোভাব আপনাকে দূর করতে হবে, অহংকার আপনাকে পরিত্যাগ করতে হবে, কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। হালেলুয়া। আজকের আমরা যাকে শয়তান বলি, আজকের আমরা যাকে আমাদের শত্রু মনে করি, এই শয়তান কিভাবে শয়তানে পরিণত হয়েছিল? সে একটা সময় কি ছিল? দূত ছিল, ঈশ্বরের দূত ছিল, তার নাম ছিল লুসিফার। লুসিফার মানে প্রভাতী তারা, উষা নন্দন। তাকে প্রভাতের তারার সঙ্গে তুলনা করা হয়েছে, এত সুন্দর করে ঈশ্বর তাকে তৈরি করেছিলেন। কিন্তু যখন সে সেগুলোকে পেল, তার মধ্যে অহংকার আসলো, আর এই অহংকারের জন্য ঈশ্বর তাকে স্বর্গ থেকে এই পৃথিবীতে ফেলে দিলেন, আর সে শয়তানে পরিণত হলো। আজকে আমরা যাকে শয়তান বলছি, সে একটা সময় দূত ছিল, সে শয়তানে পরিণত হয়েছে তার অহংকারের জন্য। সে মনে মনে চিন্তা করেছিল, আমি ঈশ্বরের সিংহাসনের উপরে আমি আমার সিংহাসন তৈরি করব, ঈশ্বরের রাজ্যের উপরে আমি আমার রাজ্যকে প্রতিষ্ঠিত করব। আর এই অহংকার আসার জন্য ঈশ্বর তাকে পৃথিবীতে ফেলে দিয়েছেন এবং সে শয়তানে পরিণত হয়েছে। অহংকারীদেরকে ঈশ্বর ঘৃণা করেন। যদি আপনি চান ঈশ্বরের আশীর্বাদ পেতে, ঈশ্বরের অনুগ্রহ পেতে, তাহলে আপনাকে সবসময় নত থাকতে হবে, নম্র থাকতে হবে। হতে পারে আপনি দেখতে সুন্দর, আপনি অহংকার করতে পারেন না। হতে পারে আপনার ভালো চাকরি রয়েছে, আপনি অহংকার করতে পারেন না। হতে পারে আপনার অনেক বিষয় সম্পত্তি আছে, আপনি অহংকার করতে পারেন না। আপনি আপনার স্বাস্থ্য ভালো, তার জন্য আপনি অহংকার করতে পারেন না। আপনার পরিবারের সবকিছু ঠিক আছে, সেই জন্য আপনি অহংকার করতে পারেন না। আপনি কোনো কিছুর জন্য অহংকার করতে পারেন না। অহংকারীদেরকে ঈশ্বর প্রতিরোধ করেন। কি করেন? প্রতিরোধ করেন। অহংকারীদেরকে ঈশ্বর প্রতিরোধ করেন, কিন্তু যারা নম্র তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করেন। আপনার ভালো স্বাস্থ্য আছে, তার জন্য আপনি ঈশ্বরের কাছে নম্র থাকুন। প্রভুকে গৌরব দিন যে প্রভু, আমি তোমার প্রশংসা করি যে তুমি আমাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছো, আমাকে সুস্থ রেখেছো। আপনি দেখতে সুন্দর, তার জন্য প্রভুকে গৌরব করুন যে প্রভু তুমি আমাকে সুন্দর করে পাঠিয়েছো, তার জন্য আমি তোমার ধন্যবাদ করি। অনেকে দেখতে সুন্দর, আর যারা দেখতে সুন্দর না তাদেরকে দেখে মুখ পাকায়, তাদের বিরুদ্ধে তাদের পিছনে বিভিন্ন মন্দ কথা বলে, তাদেরকে সমালোচনা করে, কখনো করতে পারেন না, কখনো কখনো। আপনি জানেন না কাল একদিন আপনার জীবনে কি উপস্থিত করবে, কি উপস্থিত করবে। হালেলুয়া, হালেলুয়া। কোনো কিছুর জন্য অহংকার করবেন না, কোনো কিছু। সব কিছু কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। সেই জন্য ঈশ্বরের কাছে আপনাকে নত থাকতে হবে, নম্র থাকতে হবে। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করেছো বলে আমি পেয়েছি, তুমি আমাকে দিয়েছো বলে আমি পেয়েছি, তুমি আমাকে দয়া করেছো বলে আমি পেয়েছি। ও আমি তোমাকে ধন্যবাদ দিই, আমি তোমার গৌরব করি, তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি। এইভাবে ঈশ্বরের কাছে নিজেকে নত না রাখবেন, নম্র রাখবেন, তাহলেই ঈশ্বর আশীর্বাদ আপনার জীবনে আসবে। আপনি কোনো কিছু জন্য অহংকার করতে পারেন না। দেখো লোকটা গরিব, দেখো ও না খেয়ে রয়েছে, দেখো ও অভাবে রয়েছে, আমার কোনো ঘাটতি নেই, আমার সমস্যা নেই, আমার ভালো চাকরি আছে, ভালো ব্যবসা আছে, আমার অর্থনৈতিক ভাবে আমি খুব বলিষ্ঠ আছি, কোনো কিছু যেন অহংকার করবেন না, ওটা আপনার কাছে নাও থাকতে পারে। আপনি জানেন না কাল একদিন আপনার জীবনে কি উপস্থিত হবে। হালেলুয়া। সেই জন্য উপবাসের দ্বারা আপনি নিজেকে কি করবেন? নত করবেন, নত। চার নম্বর বিষয়, ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করার জন্য উপবাস করুন। উপবাস করবেন ঈশ্বরের মুখকে দেখবার জন্য। কেন উপবাস করবেন? ঈশ্বরের মুখকে দেখবার জন্য। আমরা অনেক সময়, আমি সবসময় বলে থাকি, আমরা অনেক সময় এসে আগে ঈশ্বরের হাতকে খুঁজি, ঈশ্বরের পকেটকে খুঁজি। আমরা অনেকে আছি এসে আগে পকেট পকেট খুঁজি, পকেটে হাত ঢোকাই যায়, ও প্রভু আমার এটা দরকার, ও প্রভু আমার ওটা দরকার। ঠিক ওই মুদিখানা দোকানের মতো, চিনি 1 কেজি, হলুদ 100, লঙ্কা 200, এই তেল 1 কিলো, এই দারুচিনি 50 গ্রাম, একেবারে একটা মুদিখানা দোকান নিয়ে এসে ঈশ্বরের হাতে ধরে দিই, প্রভু এইটা এইটা আমার দরকার। নিশ্চয় করবেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন,
ঈশ্বর আমাদের প্রয়োজন মেটান নিশ্চয় করবেন, কিন্তু আপনি যখন উপবাস করবেন আপনাকে প্রথমে ঈশ্বরের মুখকে খুঁজতে হবে। আমেন। ঈশ্বরের মুখকে, প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, আমি তোমার শ্রীমুখকে খুঁজি প্রভু, আমি তোমার মুখকে দেখতে চাই। যে প্রার্থনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি নেই, যে প্রার্থনার মধ্যে ঈশ্বরের শ্রীমুখ নেই, সেই প্রার্থনার কোনো মূল্যও নেই। আপনি এসে ঈশ্বরের মুখ খুঁজুন, আগে হাত নয়। প্রভু হাতটা কোথায়, পিছনে আছে না পকেটে আছে, নাকি লুকানো আছে, নাকি হাতটা প্রভু ঘরে খুলে রেখে এসছে? আগে ঈশ্বরের মুখকে খুঁজতে হবে, তার মুখ। প্রভু আমি তোমার মুখ দেখতে চাই। তোমার যদি ঈশ্বরের মুখ থাকে, যদি ঈশ্বরের মুখ থাকে তাহলে তার পুরো দেহটাও উপস্থিত থাকবে। আমেন। আর আপনাকে বলতে হবে না প্রভু এটা চাই, ওটা চাই, সেটা চাই, ওটা চাই। প্রভু আপনার উপরে হাত রাখবেন এবং তিনি আপনাকে আশীর্বাদ। হালেলুয়া। ঈশ্বরের কাছে এসে আগে ঈশ্বরের মুখকে খুঁজতে হবে। প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, তোমার মুখ দেখতে চাই। যতক্ষণ আমি তোমার মুখ দেখবো আমি স্থান ছাড়বো না, আমি যতক্ষণ তোমার মুখ দেখবো আমি তোমাকে ছাড়বো না। যাকব ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করছিল, যাকব কেন জানেন মল্লযুদ্ধ করছিল, কেন ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করছিল? হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য সারা রাত ধরে সে যুদ্ধ করছে ঈশ্বরের সঙ্গে, সারা রাত ধরে। ঈশ্বর বলছে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। যাকব বলছে না ছাড়বো না, যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করবে আমি তোমাকে ছাড়বো না। ঈশ্বর তার থাইতে আঘাত করলেন, লেংচে লেংচে ঘড়ি ঘড়িয়ে ঈশ্বরকে ধরে রেখেছে, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ দাও করলে আমি তোমাকে ছাড়বো না। ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন। আমেন। হালেলুয়া। ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, তার নামকে পরিবর্তন করে দিলেন। আজ থেকে তোমাকে যাকব বলে ডাকা হবে না, আজ থেকে তোমাকে ইসরায়েল বলে ডাকা হবে। হালেলুয়া। ইসরায়েল কথার অর্থ কি? ঈশ্বরের সহিত যুদ্ধকারী। ইসরায়েল কথার অর্থ কি? ঈশ্বরের সহিত যুদ্ধকারী। তার নাম অনুসারে এখন বর্তমানে ইসরায়েল দেশ আছে। হালেলুয়া। 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 ইসরায়েল, ইসরায়েল, প্রভু যীশু ইসরায়েল দেশে এসেছিলেন, তিনি সেখানেই এসেছিলেন। সেই জাতির মাধ্যমেই আমরা পরিত্রাণ পেয়েছি, তিনি সেই জাতির মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন, ইহুদি জাতির মধ্যে, ইসরায়েলের মধ্যে। আমেন। হালেলুয়া। ঈশ্বরের মুখকে খোঁজা। আপনি যখন উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন, আপনি এসে আগে তার মুখকে খুঁজবেন, তার মুখ। প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, আমি তোমার মুখ দেখতে চাই। যখন আরাধনা হয়, যখন প্রার্থনা হয়, আপনাকে তার মুখকে খুঁজতে হবে, তার মুখ। প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, তোমাকে দর্শন দিতে, তোমাকে দর্শন পেতে চাই, আমি তোমাকে পেতে চাই। আপনি যখন এইভাবে আকাঙ্ক্ষিত হয়ে প্রভুকে খুঁজবেন, যখন প্রভুকে পেতে চাইবেন, প্রভু তখন আপনার কাছে নিজেকে প্রকাশ করবেন। দেখবেন তার উপস্থিতিতে আপনার হৃদয় ধরে গেছে, পূর্ণ হয়ে গেছেন তার উপস্থিতি, আপনি তৃপ্ত হয়েছেন আত্মাতে, আপনার আত্মিক তৃষ্ণা মিটে গেছে। ঈশ্বর জীবন জল আপনাকে পান করাবেন, আপনার শুষ্ক ভূমির মধ্যে, শুষ্ক হৃদয়ের মধ্যে ঈশ্বর জীবন জল ঢেলে দেবেন, আর আপনি পান করে তৃপ্ত হবেন। ও কি আনন্দ, ও কি পরিতৃপ্তি! ও প্রভু এটাই তো চাই প্রভু, আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, কারণ ঈশ্বর যে তা আপনার মুখ আপনাকে দর্শন দিয়েছেন, কারণ আপনি সেটা পাওয়ার জন্য তার কাছে এসেছেন। যে বিশ্বাসী উপবাস করবেন তার মুখকে দেখার জন্য। যিরমিয় 29 অধ্যায় 13 থেকে 14 পদে লেখা রয়েছে, যিরমিয় 29 অধ্যায় 13 থেকে 14 পদে লেখা রয়েছে, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব। ইহা সদাপ্রভু বলেন, এবং আমি তোমাদের বন্দী দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদেরকে তাড়াইয়া দিয়াছি সেই সকল স্থান হইতে তোমাদেরকে সংগ্রহ করিব। ইহা সদাপ্রভু বলেন, এবং যে স্থান হইতে তোমাদেরকে বন্দী করিয়া আনিয়াছি সেই স্থানে তোমাদেরকে পুনর্বার লইয়া যাইব। ঈশ্বর কি বলছেন? তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে। হালেলুয়া। ঈশ্বর বলছেন তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, তোমরা আমাকে খুঁজবে আর আমাকে তোমরা খুঁজে পাবে। যদি আপনি তাকে না খোঁজেন আপনি তাকে পাবেন না।
যদি আপনি তাকে না খোঁজেন আপনি তাকে পাবেন না। ঈশ্বর বলেছে তুমি আমাকে খুঁজবে আর তুমি আমাকে খুঁজে পাবে। তুমি আমাকে খুঁজবে সর্বান্তকরণে, আমাকে খুঁজবে আর তুমি আমাকে খুঁজে পাবে। সেই জন্য মতে লিখিত সুসমাচার সাত পদে যিশু বলছেন, যাচ না করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। অন্বেষণ করো পাবে। যখন আপনি ঈশ্বরকে খুঁজবেন, সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে খুঁজবেন, আপনি তাকে খুঁজে পাবেন। হালেলুয়া। আপনি যখন উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসবেন, আপনি এসে ঈশ্বরের মুখকে খুঁজবেন। প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, তোমার মুখ দেখতে চাই। এই নয় উপবাসে আসলেন, হ্যাঁ, আর শুধু আমি চাই যেন আমি হিলিং প্রেয়ারটা পাই, যেন পাশের বাবু একটু আমার মাথায় হাত রেখে প্রার্থনাটা করেন। না না, আগে এসে ঈশ্বরের মুখকে খুঁজবেন। আমেন। আগে এসে কি করবেন? ঈশ্বরের মুখকে খুঁজবেন। প্রভু আমি তোমার মুখ দেখতে চাই, তোমার মুখ দেখতে চাই। যখন ঈশ্বরের মুখ আপনি দেখবেন, ওখানে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, ওখানে ঈশ্বর আপনার অবস্থাকে পরিবর্তন করবেন, ওখানে ঈশ্বর আপনাকে তুলে ধরবেন, ওখানে ঈশ্বর আপনাকে স্পর্শ করবেন, ওখানে ঈশ্বর আপনার জীবনে মিরাকেল করবেন। যখন আপনি ঈশ্বরের মুখকে দেখবেন, ঈশ্বরের মুখকে দেখতে হবে। ঈশ্বর প্রার্থনা এসে আগে ঈশ্বরের মুখকে খুঁজতে হবে। হালেলুয়া। শেষ পয়েন্ট আমরা দেখব, আপনি উপবাস করবেন আত্মিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। আপনি উপবাস করবেন আত্মিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। আপনি উপবাস করবেন আত্মিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। দেখুন, উপবাস আমাদেরকে আত্মিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। অনেক কিছু আচার ব্যবহার, চলাফেরা, এই সমস্ত কিছু সুন্দর হয়, সুশৃঙ্খল হয় উপবাস প্রার্থনা করার মাধ্যমে, উপবাস প্রার্থনা করার মাধ্যমে। মতে লিখিত সুসমাচার 16:24 লেখা রয়েছে, মতে লিখিত সুসমাচার 16:24 লেখা রয়েছে, তখন যিশু আপন শিষ্যদেরকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসির ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলে নেউক এবং আমার পশ্চাৎগামী হোক। যদি আপনি চান খ্রিস্টকে অনুসরণ করতে, যদি আপনি চান আপনার আত্মিক জীবনকে ঠিকভাবে রাখতে, তাহলে আপনাকে প্রত্যেক দিন আপনার ক্রুশকে তুলে নিতে হবে, নিজেকে অস্বীকার করতে হবে, নিজের ইচ্ছাগুলোকে মারতে হবে, নিজের কামনা বাসনাগুলোকে মারতে হবে, আপনার অহংকারকে মারতে হবে, আপনার দাম্ভিকতাকে মারতে হবে, আপনার জীবনকে সুন্দর করতে হবে। আর এটা সম্ভব উপবাস প্রার্থনা করার মাধ্যমে। যখন আপনি উপবাস করেন, তখন আপনার মধ্যে একটা আত্মিক খিদে, একটা আত্মিক তৃষ্ণা জেগে ওঠে। আমি কিভাবে আমি ঈশ্বরকে পেতে পারি, আমি কিভাবে এই প্রার্থনার উত্তরটা পেতে পারি, আমি কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, আমি কিভাবে ধার্মিকতার পথে চলতে পারি, আমি কিভাবে ঈশ্বরের বাক্যমত জীবনযাপন করতে পারি, আমি কিভাবে ঈশ্বরকে অনুসরণ করতে পারি। তখন আপনার মধ্যে একটা গভীর আকাঙ্ক্ষা জেগে ওঠে যখন আপনি উপবাস করেন, আর এটা দ্বারাই আপনার আত্মিক শৃঙ্খলা সুন্দর হতে পারে, আপনি আরো বেশি প্রার্থনাশীল হতে পারেন, আরো বেশি নম্র হতে পারেন, আরো বেশি ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারেন, আপনি আরো বেশি তার আশীর্বাদ পেতে পারেন। আর উপবাস করার মাধ্যমে আপনি আপনার আত্মিক শৃঙ্খলাকে বজায় রাখতে পারেন, আর সেই জন্য উপবাস আমাদের করা প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। আমি উপবাস নিয়ে ইউটিউবে অনেকগুলো শিক্ষা দিয়েছি, অনেকগুলো শিক্ষা দিয়েছি, আর এই শিক্ষা বিশ্বাসীদেরকে এমনভাবে উদ্দীপিত করেছে, এক একজন আছেন যারা 40 দিন উপবাস করেছেন, সেই টিচিং নেওয়ার পরে এক একজন আছেন 40 দিন উপবাস করেছেন। হালেলুয়া। 40 দিন উপবাস করেছে অনেকে, কেউ 7 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 30 দিন, কেউ 21 দিন, কেউ 40 দিন উপবাস প্রার্থনা করেছে।
উপবাস করার মাধ্যমে তারা তাদের আত্মিক জীবনকে বলিষ্ঠ করেছে, আত্মিক শৃঙ্খলার মধ্যে তারা চলতে আরম্ভ করেছে। উপবাস যার জীবনে নেই সে কখনো আত্মিক শৃঙ্খলার মধ্যে থাকতে পারবে না। যার জীবনে উপবাস আছে সে আত্মিক শৃঙ্খলার মধ্যে থাকবে। যে উপবাস করে সে নিজেকে নত রাখে, ঈশ্বরের বাধ্য হয়, ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে, ঈশ্বরকে খোঁজে, আর এগুলো দ্বারা কি হয়, তার আত্মিক জীবনে একটা সুশৃঙ্খলা ফিরে আসে। পবিত্রভাবে চলা, ঈশ্বরের বাক্য মতো চলা, ঈশ্বরকে সন্তুষ্ট করা, এই বিষয়গুলোকে সে প্রাধান্য দিতে আরম্ভ করে, আর এটা দ্বারা তার আত্মিক বৃদ্ধি ঘটে। সে ঈশ্বরকে গভীরভাবে জানতে পারে, ঈশ্বরের বাক্যকে সে পড়তে থাকে, ঈশ্বরের বাক্যকে নিয়ে সে ধ্যান করতে থাকে, ঈশ্বরের বাক্যকে নিয়ে সে চিন্তা করে, সে প্রার্থনা করতে থাকে। উপবাস করার মাধ্যমে আমরা আত্মিক শৃঙ্খলাকে বজায় রাখতে পারি। যদি আপনি চান আপনার আত্মিক শৃঙ্খলাকে বজায় রাখতে, পাপ থেকে দূরে থাকতে, ঈশ্বরের বাক্য মতো চলতে, যদি আপনি চান ঈশ্বরের রাজ্যকে বিস্তার করতে, যদি আপনি চান ঈশ্বরের জন্য কাজ করতে, যদি আপনি চান ঈশ্বরের শক্তিকে লাভ করতে, যদি আপনি চান প্রত্যেককে প্রার্থনার উত্তর পেতে, যদি আপনি চান আপনার জীবনকে পরিবর্তন করতে, যদি আপনি চান আপনার জীবনে ঈশ্বরের মহৎ মহৎ কার্য দেখতে, তাহলে আপনাকে অবশ্যই উপবাস করতে হবে। আমেন। উপবাস করতে হবে। যার জীবনে উপবাস নেই সে কখনো আত্মিক শৃঙ্খলা বজায় রাখতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। আপনি তো উপবাস করে আর সঙ্গে সঙ্গে পাপেতে লিপ্ত হবেন না, কারণ আপনি জানেন যে আপনি কি করছেন। আপনি উপবাস করছেন পাপ গুলোকে পরিত্যাগ করার জন্য, আপনি উপবাস করছেন ঈশ্বরকে গভীরভাবে পাওয়ার জন্য, আর এগুলো করার দ্বারা আপনার আত্মিক শৃঙ্খলা সুন্দর হবে, আত্মিক জীবন যাপন সুন্দর হবে, আপনি আরো বেশি ঈশ্বরের বাক্য পড়তে আরম্ভ করবেন, আরো বেশি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আরম্ভ করবেন, আরো বেশি তার আরাধনা করতে শুরু করবেন, আরো বেশি তার বাক্য অন্যের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবেন, আরো বেশি অন্যের জন্য প্রার্থনা করতে আরম্ভ করবেন, আর এইগুলো করার দ্বারা আপনার জীবনে আত্মিক শৃঙ্খলা নেমে আসবে। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া।